তৃতীয় মাত্রার আরো একটি নতুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো জিনিসের শুরুই আনন্দের, আর সেই শুরুটা আরেকটু বেশি আনন্দের হয় যখন থাকে অনেক প্রত্যাশা। বৈশাখ তেমনই একটি মাস আমাদের জীবনে, যে বৈশাখের প্রথম দিন আমরা এত আনন্দ, এত উৎসাহ, এত উদ্দীপনার মধ্যে দিয়ে বরণ করে নেই, যে মনে হয় যে সারা বছরটাই আমাদের কাছে অনেক কিছু দেবে, আমাদের প্রত্যাশা থাকে অনেক। সেরকম একটা আশা নিয়েই বৈশাখের এই বিশেষ তৃতীয় মাত্রা শুরু করছি। আমার বাম পাশে আজকে রয়েছেন জনাব শফি আহমেদ, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক, কিন্তু আমাদের সাংস্কৃতিক আন্দোলনের অত্যন্ত সক্রিয় একজন কর্মী। আমার ডান পাশে রয়েছেন মাকসুদুল হক, ব্যান্ড সঙ্গীত যারা শোনেন তাদের কাছে খুব পরিচিত মুখ। আজকে মাকসুদ, আমরা যখন বৈশাখের একটা বিশেষ তৃতীয় মাত্রা নিয়ে আলোচনা করতে বসেছি, আলোচনার শুরুতেই মাকসুদকে একটা কথা জিজ্ঞেস করি যে আজকে তিনি যে পোশাকটা পরে আছেন সেটা একটি পাঞ্জাবি কিন্তু জিন্সের। জিন্সটা আসলে হলো প্যান্ট আর এটা হলো ডেনিম কাপড়। আচ্ছা, তো কারেকশনটা হলো এই জায়গায় যে ডেনিম কাপড়ের পাঞ্জাবি, এটা আমার অনেকদিনের স্বপ্ন ছিল যে যদি সব কাপড় দিয়েই পাঞ্জাবি হয় ডেনিম কাপড় দিয়ে হবে না কেন। কিন্তু বাস্তবিকতা আমি এটা না, আমি কোনো ফ্যাশন ডিজাইনার নই। তো দেখলাম যে গত ঈদে, রোজার ঈদে, ইট বিকেম আ ফ্যাশন, মানে অন্তত ফ্যাশন ম্যাগাজিনগুলোতে এটা দেওয়া শুরু করলো এবং আমি গিয়ে কিনলাম এবং খুবই সস্তা, এটা 350 টাকা দাম মাত্র। এবং আনফর্চুনেটলি কিন্তু এটা মাস ফ্যাশন এখন গিয়ে দাঁড়ায়নি, তাই আপনি হয়তো খুব অবাক হচ্ছেন, কিন্তু ইট ইজ অ্যাভেলেবল বাংলাদেশে এখন সব জায়গাতে পাওয়া যাচ্ছে। না, কিন্তু আমরা জানি যে মাকসুদ অনেক কিছু ব্যতিক্রমী পছন্দ করে, সেই জন্যই প্রথম আমার কথাটা মনে হলো। আর আমরা সহজাতভাবে যে জিন্সের কাপড় বলি সেটা চলতে চলতে একটা শব্দ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কথাটা ডেনিম, কাপড়টা হচ্ছে ডেনিম কাপড়। ঠিক আছে, এই ডেনিম কাপড়ের সূত্র ধরেই আসি। না, আমার মনে হয় যে এই যে মানে এই যে পোশাকের ক্ষেত্রে যে কথাটা উঠলো, মাকসুদ কি বলবে যে এইটাও আমাদের পোশাকের ক্ষেত্রে একটা ফিউশনের ব্যাপার। আমরা যেমন গানের ক্ষেত্রে অনেক ফিউশনের কথা বলি, যে এমন পোশাক আসলে এই ডেনিমই বলি, জিন্সই বলি, এই এই ইয়ারটা ঠিক আমাদের সংস্কৃতি আমাদের সঙ্গে জানে, কিন্তু এটাকে আমরা ওই ওইভাবেই চিহ্নিত করতে আরম্ভ করেছি। কিন্তু আবার পাঞ্জাবি একেবারেই জাতীয়ভাবে আমাদের জিনিস। স্যার, এখানে একটু ভুল আছে যদি কিছু মনে না করেন, এখানে আবার আপনার কথা ধরে বলছি, এটা কিন্তু ফিউশন শব্দটা পাঞ্জাবি, কিন্তু এটা বাঙালির পোশাক, এটাও তো মনে হয় একটা ফিউশনের ব্যাপার আছে। তাহলে বাঙালি তো পাঞ্জাবির বাংলাকরণ করতে পারেনি, আমার মনে হয় যে এখানেও একটা খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু দাঁড়াচ্ছে। না, সেটা হয়তো নামকরণের বিষয়, না নামকরণের বিষয়, এখানে একটা ব্যাপার আছে বিশেষ করে মানে আমাদের বাঙালি জাতির ক্ষেত্রে, সেটা একটা যে ধরো টমেটো, সেটা খুব সুন্দর দেখতে হয় বেগুনের চেয়ে একটু অন্যরকম। টমেটো টমেটোকে কেউ কেউ বলে বিলাতি বেগুন, তা বলে মরিচ একটু ঝাল হলেই সেটাকে বলে বোম্বাইয়া মরিচ। সেরকম পাঞ্জাবি যদিও বাঙালি কিন্তু বলে পাঞ্জাবি, এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য। না, আমার মনে হচ্ছে স্যার যেটা বলছেন, বিনয় সরকার বলছেন স্যার, ফিউশনটা মানে আমরা সবসময় ফিউশনটাকে একটু নিজের একটু কনফিউজড। যেমন আমি আমার একটা লেখায় লিখেছিলাম, আমাকে জানতে চেয়েছিল ওদের খুব সম্ভব চ্যানেলাইজ একটি অনুষ্ঠানে, যে হোয়াট ইজ ফিউশন। তো আমরা বললাম যে আমরা এই বাঙালিরা একটি পাঞ্জাবি নামে পোশাক পরে একটি জাপানি গাড়িতে করে চড়ে আমরা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে আপনার থাই স্যুপ খেয়ে যেই পরিবেশে থাকি, তখন আবার গান বাজে চলি কি পিছে ক্যা হ্যায় হিন্দি গান, তখন আমরা কিন্তু একটা ফিউশন পরিবেশে থাকি। তো আমার মনে হয় যে আমার কাছে মনে হয় যে হাজার হাজার বছরের বাঙালির ঐতিহ্য ট্রেডিশন যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে আমরা কিন্তু প্রচণ্ড অ্যাকসেপ্ট করি, আমাদের ভিতরে অ্যাকসেপ্টেবিলিটিটা প্রচণ্ড হাই, এবং এতে হলো যে আমরা যেটি ভালো লেগেছে আমাদের মনের কাছে টাচ করেছে আমরা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করেছি, সেটা কাপড় হোক, গান হোক, কবিতা হোক, সব ক্ষেত্রে। কিন্তু স্যার আমার মনে হয় যে দিস ইজ বিন এ গ্রেট মেল্টিং পট, এখানে সব ধরনের সংস্কৃতি এসছে এবং সবচেয়ে বেস্টটা বেঁচে গেছে এবং আমাদের কালচারের সাথে কিন্তু অ্যাসিমিলেট করছে। স্যার আমি কি ভুল বলছি? না না, সংস্কৃতির মূল মন্ত্রটাই সেখানে। কিন্তু সংস্কৃতি যদি একটা জায়গায় থেমে থাকে, সে যদি একই শুধুমাত্র রিপিট করে নিজেকে, তাহলে সংস্কৃতি কখনো খুব দীর্ঘস্থায়ী হয় না। সংস্কৃতিকে অন্য থেকে নিতে হবে, কিন্তু নেয়াটা এমনভাবে হবে যে আমার নিজস্বটা নষ্ট না হয়, সেইভাবে মনে করি আমি। ফিউশনটা কিন্তু কমপ্লিমেন্টারি অর্থেই বলেছি, এমন নয় যে এটা কোনো নিজাত্ব। হ্যাঁ, এটাকে যদি আমি আনতে পারি আমার মধ্যে, যে আমি তো পাঞ্জাবির মধ্যে এটাকে ব্যবহার করছি, সেটা এইভাবেই শুধু আমাদের সংস্কৃতিতে, কারণ সব সংস্কৃতির জন্যই এটা খুব সত্যি কথা। স্যার একটু আমি যদি আপনার ফতুয়াটার কথা বলি, স্যার এটা এটা স্যার ফতুয়া, স্যার এখানে বাটিক যে ইমপ্রিন্ট, স্যার এটা এসছে কিন্তু ইন্দোনেশিয়া থেকে, এটা স্যার আপনি কীভাবে ব্যাখ্যা করছেন, এটা আমাদের কাছে আসলো কীভাবে?
এর ব্যাখ্যাটাও কিন্তু খুব সহজ, বাটিকটা ইন্দোনেশিয়া থেকে এসছে বটে, কিন্তু ইন্দোনেশিয়ায় গিয়ে সংস্কৃতির ইতিহাস ঘাটলে দেখা যাবে যে সেটা এসেছিল কোনো একটা ছোট উপজাতির জায়গা থেকে, এখন সেটা পুরো ইন্দোনেশিয়ার হয়ে গেছে আর কি। তেমন করে সংস্কৃতির যেটাই খুব সুন্দর, এখন সেই আমাদের দেশের অনেকেই হয়তো এইটার যে ইন্দোনেশিয়ান যে উৎস সেটা না জেনেই কিন্তু এটাকে আমার বলে গ্রহণ করতে পারে, কারণ এটা এখন আমার হয়েই গেছে। এটার মধ্যে ওই ভিন্নতাটা, আমার সঙ্গে ইন্দোনেশিয়ার যে দূরত্বটা, সেই দূরত্ব এখন আর মোটেও তার কোনো অর্থ নেই, এখন এটাই আমার স্বীকরণ হয়ে গেছে এটার মধ্যে দিয়ে। সুতরাং এই বাটিকটা শুধুমাত্র আমি এখন আর ইন্দোনেশিয়া থাকবে না, পাঞ্জাবি তো এখন শুধু আমাদের এখানে পড়ে, অন্য জায়গাও পড়ে। খাদ্যের থেকে দেখা গেছে যে ইংল্যান্ডে এখন খাদ্য তালিকায় ইংল্যান্ডের অনেক খাবার চেয়ে তন্দুর হচ্ছে খুব উপরে উঠে নিশ্চয়ই, এবং সেই জন্য তার তন্দুর এখন একটা ইংলিশ খাবারই হয়ে গেছে। তার মানে মাকসুদ যে কথাটা বললেন যে আমরা পাঞ্জাবি পরে জাপানি গাড়িতে শেষ পর্যন্ত চল্লিকে পিছিয়ে গান পর্যন্ত নিয়ে গেল, তাহলে সেগুলো কি এখন আমাদের সংস্কৃতিতে ঢুকে যাবে? না, এইগুলো ঢুকে যাবে মানে এইগুলো ঢোকাটা সেই পর্যন্তই আমরা গ্রহণ করব যতক্ষণ না পর্যন্ত আমি আমাকে নিজেকে আমার সাংস্কৃতিক যে ঐতিহ্য বা ইত্যাদির প্রতি আমার শ্রদ্ধার জায়গাটা রেখেই আমরা গ্রহণ করব। এর মধ্যে ও যখন একটা হিন্দি গানের কথা বলছে, এই হিন্দি গানটার কথা বলার মানে বোঝানো হচ্ছে যেন মনে হচ্ছে যে আমরা আমাদের বাংলা গান শুনি না, কিন্তু বাস্তবতা ঠিক সেরকম না, সবসময় যে হিন্দি গানটা শুনছি তো না, কোনো একটা জায়গাটা হচ্ছে, আমরা দেখবো যে কীভাবে যে ওই হিন্দি গানের জায়গায় আমার সত্যিকারের ভালো বাংলা গান ওখানে হতে পারে, সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। যে কোনো কারণই হোক, নানা রকমের সাংস্কৃতিক সংমিশ্রণের মধ্য দিয়ে আমাদের কিছু কিছু গোলমাল হয়ে যায়, কিছু কিছু বেনজল ঢুকে যায় হয়তো, কিন্তু বেনজলটা কখনো আসলে জল নয়, ওটা বেনজলই থেকে যায়। আমার যেটা আসল জল সেটাকে আমরা কিন্তু আবার ঠিক মতো হাসের মতো সেটাকে নিয়ে নিতে পারি। মাকসুদ, আপনি কি তাই মনে করেন? আমি স্যারের সাথে মানে একমত, মানে 100% একমত। আমার মনে হচ্ছে যে স্যার যেটা বললেন যে যেটা আমরা বলছি যে হিন্দি গান বা যে কোনো গানই আসুক বা গানের ক্ষেত্রে আমরা আলাপ করছি বা হোয়াট এভার, আমি মনে করি স্যার যে বাঙালি অ্যাজ এন বাই নেচার একটা প্রকৃতিগতভাবে এক ধরনের রেজিস্ট্যান্স সে একেবারে প্রাকৃতিকভাবে সে কিন্তু বিল্ড আপ করে, ন্যাচারাল রেজিস্ট্যান্স আছে। এবং সেটাতে যেমন গত ঈদে কথাই বলছি আমি, হেন কোনো ম্যাগাজিন নেই যেখানে আমি দেখিনি যে কেবলই বাংলাদেশের পোশাক, এবং সব ফ্যাশন ম্যাগাজিন সমস্ত পত্রিকা বাংলাদেশের পোশাক, বাংলাদেশের কাপড়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো সাগর ভাই, অ্যাফোর্ডেবল। এখন আমার মতন মানুষ যদি 350 টাকা দিয়ে এটা অ্যাফোর্ড করতে পারে, তার মানে আমি ধরে নেবো যে এটা এক্সপেন্সিভ জিনিস হবে, তো 250 টাকার ভিতরে ক্রয় ক্ষমতার ভিতরে সামথিং ভেরি ফ্যাশনেবল, যেটা ফিউশন অফ ওয়েস্টার্ন ইস্ট মিশে যাচ্ছে এবং অ্যাকসেপ্টেবল এবং প্রচুর মানুষ কিনছে। তো তাতেই দেখা যাচ্ছে যে মানে ফ্যাশন ইজ নট হোয়াট ইউ ওয়ার, ফ্যাশন ইজ হু ইউ আর, আপনি সেটাই কিন্তু প্রকাশ করেন। অতএব আমার ধারণা, এবং এই আমাদের সারা তো আমাদের অনেক আগের থেকেই সাংস্কৃতিক আন্দোলন করে আসছে এবং আমরা হয়তো অনেক পরে, কিন্তু মূল জায়গা যেখানে আছে একটা রেজিস্ট্যান্স আছে। আমাদের দুঃখগুলো একরকম, আমাদের বেদনাগুলো একরকম, কিন্তু আমাদের ওয়ে উই রিয়্যাক্ট বা ওয়ে উই ফাইট, আমাদের রেজিস্ট্যান্সটা ডিফারেন্স। একই সাথে যে গ্রহণ করার ব্যাপারটাও কি অন্যরকম? না, গ্রহণ করার ব্যাপারটা আমার মনে হয় যেহেতু আমাদের প্রজন্ম অনেক বেশি অ্যাভিনিউস পেয়েছে, আসতে দিয়েছে, আমরা কিন্তু কখনোই মনে করিনি যে দিস ইজ এ থ্রেট, কারণ আমরা মনে করি না যে আমরা বাঙালি একটি ভঙ্গুর জাতি, সেই বিশ্বাসটুকু আমাদের আছে। আমরা তো বিশ্বাস করি যে উই উইল রেজিস্ট বিকজ উই উইল উইন, টু রেজিস্ট ইজ টু উইন। তো আমাদের রেজিস্ট্যান্সটা হবে এমনভাবে যেটা একেবারে সমস্ত জায়গায় ইট উইল কাম অ্যাজ এ স্টেটমেন্ট, এবং ইট ইজ এ ফ্যাশন স্টেটমেন্ট হতে পারে, ইট ক্যান বি এ কালচারাল স্টেটমেন্ট, হোয়াট এভার, কিন্তু আমরা ইনহেরেন্টলি, আমার বিশ্বাস বাঙালি জাতি এটা জাতি যেটা ইনহেরেন্টলি এবং খুব ন্যাচুরালি রেজিস্ট করে। সুতরাং কালচারাল ইম্পেরিয়ালিজম বা যেটা বলা হচ্ছে, যেটা অনেক ভয়, আমি মনে করি এটা এক ধরনের জুজু ছাড়া কিছুই না। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আবার একটু পরে আসছি। শফি আহমেদ সাহেব, আমরা একটু জানতে চাইবো যে পয়লা বৈশাখ আমরা যেন আমরা বর্তমানে শুরু করি, এটার যে একটা ঐতিহ্য আছে, এটা কীভাবে শুরু হলো, কেমন করে আসলো, সেটা কি আপনি একটু বলবেন? আমি বলি সেই কথাটা, কিন্তু আমার মনে হয় এর সঙ্গে আগের কথাটাকেও কানেক্ট করা যায়। ওই যে বলছিল যে রেজিস্ট্যান্স, প্রকৃত অর্থে এই যে পয়লা বৈশাখের এখন এমন একটা আয়োজন হয় রমনার বটমূলে, এই আয়োজনটার ছবিতে আমরা আসতে চাচ্ছি, কিন্তু অতীতকে কানেক্ট করি। হ্যাঁ, এবং সেখানেও কিন্তু খুব একটা প্রথম দিকে এইটা আসলে এক ধরনের রেজিস্ট্যান্স থেকেই হয়েছে। প্রথমটা যে খুব বড় রকমের আমাদের একটা হুমকি ছিল আমাদের উপর তা না, কিন্তু আমরা বুঝতে পারছিলাম 1962 সালের পর থেকেই
যে নানানভাবে বাঙালি সংস্কৃতির ওপর বাঙালি সংস্কৃতিকে অনেকটা সাম্প্রদায়িক সংস্কৃতির রূপ দেয়া ইত্যাদির করে খুব সরকারের দিক থেকে নানান রকমের প্ররোচনা ছিল। প্ররোচনাগুলো তখনও ভয়ানক সক্রিয়, ভয়ানক আক্রমণাত্মক হয়ে ওঠেনি, এই জন্য তখন বোঝা যাচ্ছিল না। কিন্তু আমরা ওই তরঙ্গটা বুঝতে পারছিলাম যে এই যেটা তৈরি হচ্ছে এইটা কিন্তু আমার এই বাঙালি সত্তাটাকে কেমন করে অন্য কিছু কথা বলে তার উপর একটু স্তর বসিয়ে দেওয়া যায়। এইটা, এই ভাবনাটা যখন তৈরি হলো তখন আমাদের নিজেদের মধ্যেই ভাবনা হলো যে আমরা কি করে, খুব যে সচেতনভাবে করেছি তা না, কিন্তু আমরা মিলতে চাই, আমরা লোকগুলো একসঙ্গে হতে চাই। তেমনভাবে পয়লা বৈশাখের একটা ভোরে শুধুমাত্র আমরা কিছু কবিতা, কিছু গান করা ইত্যাদির একটা ব্যাপার যে এই দিন আমরা সম্মিলিত হব। এবং খুব খুব স্বাভাবিকভাবে এইটা ছায়ানট যে প্রতিষ্ঠানটা হলো সেই প্রতিষ্ঠানের খুব ছোট্ট একটা বিশেষণ যুক্ত ছিল আর কি। ছায়ানট যখন ঘটল, উদ্বোধন হলো, এবং সেই সময় ঠিক করা হলো যে আমরা আর ইংরেজি মাসের হিসেবে করব না। ছায়ানট একটি বড় প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠা বার্ষিক হচ্ছে পয়লা বৈশাখ, ইচ্ছে করি যেটা এটি বাঙালি আবার যে কোনো রকম এ থাকে না। তখন এমনভাবে আমরা আছি, সমস্ত চাপটা এমনভাবে আমাদের ছিল সাংস্কৃতিক দিক থেকে, ভয়ানক না হলে আমরা বুঝতে পারছি আস্তে আস্তে এগিয়ে আসছে পয়লা বৈশাখ করা হলো। এবং ছায়ানটের একটা করে প্রতিষ্ঠা বার্ষিক হতো, প্রথম তিন বছর শুধুমাত্র ছায়ানটের প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে, কিন্তু তখন কিন্তু এই পয়লা বৈশাখের বড় আয়োজন ছিল না। এইটা থেকে ছায়ানট থেকেই একটা আর্টিস্টরা, ছায়ানটের যারা সুধী, তার সবাই বললো যে এটা ঠিক আর মানাচ্ছে না, এত লোকজন আসছে, একটা বড় করে বড় জায়গায় এটা করতে হবে। এবং এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে এই জিনিসগুলো হঠাৎ হঠাৎ করে একটা বড় জিনিস হয়ে যায়। আসলে সঞ্জিদা খাতুন, উনি আমাদের এই যে খুব নাম করা ফটোগ্রাফার নওয়াজেশ ভাই, নওয়াজেশ ভাইকে বলে নওয়াজেশ তুমি একটা জায়গা বলতে পারো যেখানে আমরা একটুখানি একুশ পয়লা বৈশাখের ভোরবেলায় একসঙ্গে সবাই মিলে মিলতে পারি। নওয়াজেশ ভাই তখন ওই রমনা গ্রিন, এই রেস্টুরেন্টটা তখন নাম ছিল রমনা গ্রিন, একদিন ডাকলেন ওয়াহিদ ভাইকে এবং সঞ্জিদা আপাকে ডেকে যে আচ্ছা তোমাদের এই জায়গাটা কেমন পছন্দ হয়, এখানে কত লোকজন হবে। তো ওই তখন ওই একটু বটতলায় একটুখানি জায়গা ছিল, এগুলো আমরাও সেদিন উপস্থিত আমরা পরে শুনেছি। এবং সেই 1967 সাল থেকে যেভাবে এইটা আরম্ভ হলো যে আর তখন আর ছায়ানটের প্রতিষ্ঠা বার্ষিকী থাকলো না, পয়লা বৈশাখ হয়ে গেল। প্রতি বছরই লোকজন দেখলো যে একটা অদ্ভুত আবহ, ভোরবেলায় লোকে আসে, একটু সুন্দর জামাকাপড় পরে আসে, একটু গান হয়, গানটার সঙ্গে তখন আস্তে আস্তে সূর্য উঠছে, সব মিলিয়ে একটা ভালো লাগে। এবং বোঝা যাচ্ছিল এই যেটা একটু আগে কথা হচ্ছিল কেমন করে খুব স্বতঃস্ফূর্তভাবে যে আমরা যা চাই সেই জিনিসটা যেন এর মধ্যে হয়ে আসছিল, খুব সক্রিয়ভাবে করা হয়েছিল তা না। কিন্তু দু বছরের মধ্যে 1969 ব্যাপারটা এমন ঘটলো, আমরা বুঝতে পারছি যে তখন আমরা বুঝতে পারছি যে এই পাকিস্তান নামক একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রটা বাঙালিদের আর কোনোভাবেই তার কোনো সমৃদ্ধি, তার কোনো বেড়ে ওঠা ইত্যাদির ব্যাপারে তার কোনো রকমের আর ছাড় দিতে তারা রাজি না। এবং পয়লা বৈশাখ খুব স্বতঃস্ফূর্তভাবেই আবার একটা রাজনৈতিক মাত্রা পেয়ে গেল 1969 সাল থেকে। তাদের আমরা তখন মিলিত হলাম এমনভাবে যে এইটা আর পয়লা বৈশাখ শুধু না, এ আমরা মিলেছি আজ মায়ের ডাকের মতো, সব বাঙালি একসঙ্গে মিলতে আরম্ভ করছি, কেউ কাউকে ডাকেনি। খবরের কাগজের এত এইরকম এত খবরের কাগজ ছিল না, এত বিজ্ঞাপন কিছুই ছিল না, লোককে ডাকা হতো, লোকে একজন আরেকজনের মুখ থেকে শুনে আসতো, কেউ কেউ দেরি করে আসতো, এমন করে কিন্তু বোঝা গেল যে এখন যে মানুষ আসছে শুধু বাঙালি হিসেবে আসছে না, বাঙালি এবং পাকিস্তান যে আমাদের একটা বিরোধী ভূমিকায় নিয়ে যাচ্ছে সেই জায়গাটা থেকে আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা সবাই এক হয়ে আছি। এমন করি এটা তার এর এর মানে আয়োজনটা, আয়তনটা, মানুষের সংযোগ, এই ব্যক্তিটা ব্যক্তিটা বাড়তে থাকলো। এবং একটা সত্যি সত্যি একটা রাজনৈতিক মাত্রা এটা পেয়ে গেল, কারণ রাজনৈতিক নেতারা তখন এইটাকে এইভাবে গ্রহণ করে নিয়েছিলেন। এবং আজকে এখন আমরা দেখতে পাচ্ছি যে ছায়ানটের এই বর্তমানে বর্ষবরণ অনুষ্ঠানটাকে আমরা একটা বিরাট অনুষ্ঠান ধরছি, এবং মনে করছি যে আমাদের বছরের প্রথম দিনটা শুরু হচ্ছে সেখান থেকে, অন্তত ঢাকা শহরে আমরা যে মানুষরা থাকি তারা সেভাবেই মনে করি। কিন্তু নতুন প্রজন্ম, এটা তো একটা প্রজন্মের ব্যাপার, মাকসুদ কীভাবে দেখছেন? আমি মনে করছি যে মানে প্রথম কথা হলো যে ছায়ানটের সাথে পারিবারিকভাবে আমি খুবই পারিবারিকভাবে ছোটোবেলা থেকে আমরা সম্পৃক্ত, এবং যদিও সঞ্জিতা কাকির কথা বা ওয়াহেদ কাকার কথা যে বলা হচ্ছে এনারা কিন্তু আমাদের পারিবারিক, একান্তই পারিবারিক, আমাদের বাবা মার সাথে খুব ঘনিষ্ঠতা ছিল। এবং সেই সূত্রে খুব ছোটোবেলায় আমি এই এই অনুষ্ঠানগুলোতে যাওয়া শুরু করি,
এবং পয়লা বৈশাখে ভোরবেলায় গিয়ে সেখানে সবার সাথে মিলিত হওয়া, এবং স্যার যেটা বললেন একেবারে সত্য, মানে খুব প্রথম দিকে বোধ হয় হাজার দু হাজারের বেশি লোক হতো না, কিন্তু ওই যে একসাথে মিলতাম আমরা এবং সবাই একটু কথাবার্তা হতো, আমরা ছোটো আমরা খুবই তখন ছোটো পার্কে একটু দৌড়াদৌড়ি করতাম, মানে একটা পিকনিক কাম সোশ্যো কালচারাল একটা অকেশন। এবং এখানে কিন্তু আমরা বুঝতে পারছিলাম, আমি তখন খুবই ছোটো, তবে বুঝতে পারছিলাম যে না, এখানে এর পেছনে একটি মহৎ উদ্দেশ্য আছে, এবং সেটি হলো যে শহরকেন্দ্রিক মানুষ আমাদের ভিতরে কিছু কিছু বিষ বপন হচ্ছিল। আমরা তখন ছোটো, সাদরা যেটা বুঝতে পারছিলেন, আমরা হয়তো ইনডাইরেক্টলি এফেক্টেড, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। তো আমরা রিয়েলাইজ করলাম যে না, এখানে কিছু খুব কাছের লোক যারা আছে হু আর থিঙ্কিং ডিফারেন্টলি, এবং যারা দেশের ভবিষ্যৎ আগামী কী হতে পারে এ নিয়ে প্রচণ্ডভাবে ভাবছে। তো সেটা আমার একান্তই মানে ব্যক্তিগতভাবে এবং একেবারে স্বাধীনতা যুদ্ধ অবধি আমরা যাওয়া শুরু করি, এবং একাত্তরের পরে অনেক যেতে শুরু করেছি। তো আমার জেনারেশন কীভাবে নিচ্ছে, একাত্তরের স্বাধীনতার পর বিশেষ করে তার এতগুলো বছর পর যেটা দেখতাম যে মানুষ কিন্তু বাড়ছে, কেবলই বাড়ছে, এবং বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে আসলো যখন আমি যখন সেই বিখ্যাত গানটি লিখি মেলায় যায় রে গানটি, আমি যখন দেখি সেটা আমি 87 দিকে প্রথম কলিগুলো লিখে এবং চিন্তা করা শুরু করি যে আসলে এটা কী হচ্ছে বা আমাদের এখানে ভূমিকা কী। গানে কিন্তু আমি রমনা বটমূলে গান থেমে গেলে প্রখর দেশে যেন মিছিল চলে এই কথাটা কিন্তু আমি রমনা বটমূলটা ছেড়ে কোনোভাবেই কল্পনা করতে পারছিলাম না। তো সুতরাং রমনা, কারণ ইট ইজ আ পার্ট অফ মাই আপব্রিং, আমি সেখানে বড় হয়েছি, সেটা হলো প্রথম দিক। আর দ্বিতীয় কথাটা হলো, এটা দুইভাবেই নিতে পারেন, স্যার কীভাবে আমি জানি না, কিন্তু আমি মানে পজিটিভ এবং নেগেটিভ দুটা, এটা মানুষের একটা মিলন মেলা হয়ে গেল। এবং একটা স্টেজ একটা সময় আসে যখন দেখলাম যে গান থেকে ওই মানুষ মানুষকে দেখার ব্যাপারটা ইম্পর্টেন্ট হয়ে গেল, মানে এবং যেটা খুব দুঃখ লাগা শুরু করলো যে মানুষ দেখলাম যে বিশেষ করে ছেলেরা মেয়েদেরকে উত্তক্ত করা শুরু করছে, সেটা চোখের সামনে আমার হয়েছে। তো ওই যদিও আমি যখন স্টেজে যখন যাই, বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই এই কথাটা যখন বলি, সেই গানটা যখন ক্যাসেটে বের হয় 1990 সালে, আমাকে কিন্তু অনেক সমালোচনার মুখ যে মাকসুদ ভাই এটা আপনি কী বলছেন পয়লা বৈশাখে, মানে হ্যাঁ বখাটে ছেলেরা ললনাদের উত্তক্ত করে, এটা আমি নিজ চোখে দেখেছি, আর আমি যেটা নিজে চোখে দেখেছি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি সেটা ডিনাই করতে পারি না, তোমরা তোমাদের চোখে না পড়তে পারি, একটি ছেলে যদি একটি মেয়েকে উত্তক্ত করে থাকে আমার চোখে পড়েছে, এবং দ্যাট ওয়াজ ইন পয়লা বৈশাখ। দুঃখজনক হলো সত্য, কিন্তু আমরা 94 কি 95 দেখলাম যে একজন মহিলা লাঞ্ছিত হলেন এবং সেই পত্রপত্রিকা ছবি এসছে, কাপড় টুপুর ছিঁড়া, এই ধরনের ব্যাপার। সো আমার মনে হচ্ছে যে সারা যেটা ফিল করছিলেন, আমি বা আমার জেনারেশন আমরাও ফিল করছি যে পয়লা বৈশাখ একটা সময় আসবে যখন একটা সুন্দর জিনিস সৃষ্টি করতে সাগর অনেক সময় লাগে, কিন্তু ধ্বংস করতে কিন্তু একেবারেই ডাজন্ট টেক টু লং। এবং আমি দেখছিলাম যে আমার জেনারেশনটা ওয়াজ মোর ইনভলভড ইন আদার থিংস দ্যান মিউজিক, মোর দ্যান দ্য ফিলোসফি বা যে চিন্তা চেতনাটা আগানো হচ্ছে তার থেকে সরে গিয়ে কিছু, তো এটা আমাকে ব্যথাও দিয়েছে। কিন্তু এখন দেখি যখন গানটা গাই, এই গানটা এক সময় সবাই নাচে, আপনাদের অনুষ্ঠানে ইউজুয়ালি এটা শেষ গানই হয়, কেন মানুষকে ধরে রাখা যায় না। তো এই অবস্থাতে যেটা আমার পার্সোনাল ফিলিংটা হলো যে আমাদের জেনারেশন বা ম্যালেজারের গান দিয়ে যদি 90-এর পরে বৈশাখ যেভাবে বরণ করা হচ্ছে, তাতে দুটো জিনিস দাঁড়িয়েছে। একটা হলো যে বৈশাখ ইট ইজ আমাদের অন্তরের ব্যাপার, আমাদের ঐতিহ্যের ব্যাপার, কিন্তু এর পাশাপাশি স্যার একটা আনন্দের ব্যাপার, এবং আনন্দের বহিঃপ্রকাশ ইউথদের ভিতরে আমাদের এই ব্যান্ড সঙ্গীত যেটা দিতে পারবে সেটাই কিন্তু ঢুকিয়ে দিলাম যে না, এটা ছাড়া আমাদের সংস্কৃতি আগাবে না। এবং আমাদের সংস্কৃতি তখন পর্যন্ত বৈশাখ নিয়ে আসলে তেমন কোনো গান হয়নি। তো অতএব আমি মনে করি যে 90-এর দশকে আমাদের, আমি এবং আমার বন্ধুরা ফিডব্যাকে আমরা যারা ছিলাম, আমরা অনেক রিসার্চ করেছি এটা নিয়ে, অনেক গান এবং অনেক চিন্তাভাবনা গেছে আমাদের, এবং গানটার ভিতরে আমরা কেবলই পলাশ শিমুলের কথা বলেছি, আমরা এমনকি কিছু মানে বিদেশি সুগন্ধি মেখে আজ প্রেমের কথা বলা, এই যে নতুন ট্রেন্ডগুলো এসছে। তো যদিও বাঙালির ফেস্টিভ্যাল, কিন্তু আপনি তো কাউকে ডিনাই যে ফিউশনের কথা জিজ্ঞেস, কেউ তো বিদেশি সুগন্ধি মাখতেই পারে। তো এই এই জিনিসগুলো আনার কারণে আমার মনে হলো যে একটা চেঞ্জ আসলো, এবং ব্যাপারটা অনেক বড়ো হর্ষ। কিন্তু আমার কাছে যে জিনিসটা ব্যক্তিগতভাবে যেটা আমি খুব বেশি রকম আমি কৃতার্থ, বিশেষ করে ছায়ানটের কাছে, এবং বিশেষ করে
ওয়াহিদ কাকা বা সঞ্জিতা কাকির কাছে, সেটা যে ওই 1994 যখন বঙ্গাব্দ 1400 হলো, তখন কিন্তু এই সমস্ত সাউন্ড সিস্টেমের দায়িত্বটা ওনারা আমার উপরে দেন যে মাকসুদ তুমি ব্যাপারটা একটু বোঝো, তুমি একটু হেল্প করো। এবং সেই বঙ্গাব্দ 1400 আমি ছিলাম এবং বিশাল বিশাল মানে তখন তো বোধহয় লোক বঙ্গাব্দ 1400 কারণেই হোক, কিন্তু তবে এত বড় আয়োজন যে ইনফ্যাক্ট আমরা এত ঢাকা শহরের সমস্ত সাউন্ড সিস্টেম লাগিয়ে দেওয়ার পরও মানে অনেক জায়গায় লোকে শুনতে পাচ্ছিল না গান। তো গান আরও দূরে যাওয়া শুরু করলো, কারণ আগে চোঙা মাইক থেকে সরে সাউন্ড সিস্টেমে খুব ভালো সাউন্ড অনেক দূর, এবং মোটামুটি কিন্তু সেটা স্যার দাঁড়িয়ে গেছে এখন, কিন্তু আধুনিক সাউন্ড সিস্টেমে ব্যবহৃত হচ্ছে। সো টেকনোলজিক্যালি আমরা কিন্তু কালচারকে হেল্প করছি, কেন শুধু এখন তো ট্যালেন্ট অ্যান্ড টেকনোলজি, প্রতিভা এবং প্রযুক্তি দুটাকে একসাথে করা, সেইখানে আমি একেবারে স্বতঃস্ফূর্তভাবে ছায়ানটের সাথে ছিলাম। তো সেখানে আমার আমার সাগর ভাই আমার এতটুকুই আর কি বলার, না অনেকখানি বলেছেন। কিন্তু আমার কথা হলো যে এইটা এই যেটা হলো এইটাকেও যেমন ও কৃতজ্ঞতা প্রকাশ করছে, একই সঙ্গে এইটাই আমাদের সার্থকতা আসলে, যে পয়লা বৈশাখকে যেভাবে আনা হয়েছে, যে তরুণরা যে পয়লা বৈশাখে এসো হে বৈশাখ এরকম গান করা হচ্ছে, বা রবীন্দ্রনাথের গান, অতুল প্রসাদের কিছু গান করা হচ্ছে বলে তরুণরা তো এখান থেকে সরে গেল না। তরুণরা হয়তো তাদের জন্য নতুন করে অন্য একটা মাত্রা, একটা স্পেস তৈরি করার চেষ্টা করলো। সংস্কৃতির জায়গাটা হচ্ছে সেইখানেই, এবং আমাদের কাছে এইটাই আমরা মনে করি আমাদের বড় সাফল্য। আমাদের সাফল্যটা ওদের চেয়ে অনেক বেশি করতে, যে আমরা যেমন গত কিছুকাল আমরা বলতে পারি যে না আমরা শুধু তরুণরা তো এসছেই, তরুণরা আপনারা শুরু করেছেন, কিন্তু আজকে এটা ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়, যে যার মতো যে যে বয়সের সে তার প্ল্যাটফর্ম তৈরি করে নিচ্ছে। কিন্তু এখানে আমরা কি কখনো ঐতিহ্য থেকে সরে আসছি? আমি খুব মনে করি না যে আমি ঐতিহ্য থেকে এমন কোনোভাবে সরে এসেছি যাতে আমার কোনো রকমের শঙ্কিত হওয়ার ব্যাপার আছে। যেটুকু ভাঙাচোরা ঘটেছে, এই ভাঙাচোরা সংস্কৃতির নিজস্ব প্রক্রিয়ার মধ্যে দিয়েই ঘটছে বলে আমি মনে করি। যদি তাই ঘটতো তাহলে তো ছায়ানটের অনুষ্ঠানে যে লোকে দাঁড়িয়েও থাকে, হয়তো একসঙ্গে মিলিত হওয়ার জন্য এসছেন, তো লোকে যদি দাঁড়িয়ে থাকে তাহলে তো লোকে বিরক্ত হতো, লোকে তো বিরক্ত হচ্ছে না। আমরা আমাদের গানটা করছি, একটু পরে ফকির আলমগীর তার গানটা করছে, তারপরে সেই সমস্ত সেটা অনুষ্ঠানের ব্যাপ্তি এখন অনেক বেড়ে গেছে, যে যার মতো প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে সেটা অন্য কথা, কোনো প্ল্যাটফর্ম কোনটার বিরোধী নয়, না না নিশ্চয়ই তা না, কিন্তু সম্পূর্ণ, কিন্তু আমার কথা হচ্ছে যে ঐতিহ্যটা আমাদের ছিল সেখান থেকে আমরা সরে আসছি কিনা। আমি খুব মনে করি না যে আমরা খুব সরেছি, আমি আমি এখনও সেটা মনে করছি না, আমরা শুধু বলছি তার বিন্যাসটা পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনটা কি আপনি মনে করেন যে একদম ঠিক আছে? আমি একদম ঠিক আছে কিনার এই রায় দেয় আমি দিতে পারবো না, কেউই এটা দিতে পারবে না, এইটা সময় দেবে। কিন্তু এই পর্যন্ত আমি বলতে পারি যে এতে এখনও পর্যন্ত আমরা শঙ্কিত হচ্ছি না। আমরা মনে করছি যে যদি এর মধ্যে কোনো রকমের অতিরিক্ত ব্যাপার থেকে যায়, এক্সেস থেকে যায়, সেটা তার নিজস্ব নিয়মই এক সময় সেটা পরিহার করা যাবে। এবং এইভাবেই পয়লা বৈশাখের আসল যে বিষয়টা, যে এইটা আমাকে বাঙালি, ও কেন গান করছে নতুন করে, ওই দিন কিন্তু ও নিজেকে নতুন করে একটা নতুন দিনে বাঙালি হিসেবে ভাবতে শিখেছে, আমি যে বাঙালি এই ভাবটা যে আমার মধ্যে একটা বিশেষ বিশেষ দিন, যে একটা এই যে চেতনাটা আমাকে দেয়, যে উদ্দীপ্ত করো, যে গান মেলায় গাক বা যে কোনো গানই যাক, কিন্তু গানটা গাইছে এমন একটা উপলক্ষ নিয়ে, যে উপলক্ষটা ওকে আমার সংস্কৃতি, আমার যে বৃত্তটা, এই বৃত্তটার ভেতরে রেখেই করছে ও, এটা এর বৃত্তের বাইরেও কে ঠেলে দিচ্ছে না, এমন না যে এখান থেকে কোনো রকম বিকৃতি তৈরি করতে পারছে, যেটা করতে পারছে সেটা একটা ভিন্নতা আনতে পারছে হয়তো, সেই ভিন্নতা কখনোই সংস্কৃতির জন্য খুব হুমকির ব্যাপার নয়। আমি এখনও মনে করি না যে এরা যে গান করছে বা আরও যে গান হতে পারে, এই সবগুলো কোনোভাবেই আমরা পয়লা বৈশাখের যে সাংস্কৃতিক তাৎপর্য, এই তাৎপর্যকে বিন্দুমাত্র, কিন্তু আমরা আমাদের এই যে পয়লা বৈশাখ অনুষ্ঠানটাকে মানে আমাদের আজকের আলোচনায় আমরা কিন্তু শুধুমাত্র গানের মধ্যে সীমাবদ্ধ রাখছি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের পয়লা বৈশাখে তো অনেক কিছু করার আছে, এটা নিয়ে ভাবার আছে, সেদিকে আপনার কী মনে? না না, সে তাও যে রেখেছি তা না সাগর, ও যেমন পোশাকের কথাটা অলরেডি বসেছে, পয়লা বৈশাখকে নিয়ে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, যে পয়লা বৈশাখ এখন গান ইত্যাদির ব্যাপার হয়েছে, তারই আর একটা বিন্যাস খুব যেটা দৃশ্যমান একটা ব্যাপার কিছু কাল ধরে ঘটে গেছে, যে এই আর্ট কলেজ থেকে যে মঙ্গল শোভাযাত্রা, মানে এখানে একটু ছোট্ট ইতিহাস বলে নিই, যাওয়া হয়তো অনেক দর্শক শ্রোতাদের জানার জন্য সুবিধে। এই মঙ্গল শোভাযাত্রা যদিও আমরা ঢাকায় খুব মানে চমৎকার একটা ব্যাপার করি, এটি কিন্তু ঢাকাতে প্রথম হয়নি, এটা কিন্তু প্রথম এটা করেছিল যে কোনোভাবেই হোক যশোরে একটা বৈশাখী মেলা হয়েছিল, ওদের একটা সংগঠন ছিল সম্ভবত চারুপীঠ তার নাম, তারা একটা খুব ছোট করে মঙ্গল শোভাযাত্রা, সেইখান থেকে আমরা এটাকে গ্রহণ করি পরবর্তীকালে এবং আস্তে আস্তে এটা বড়ো হতে থাকে। এবং এখানেও আমি একটু বলে নিই, যে অন্য জায়গায় যাওয়ার আগে, কারণ কথাটা হয়তো আবার ফিরে আসবে না,
যে মঙ্গল শোভাযাত্রা যেবার প্রথম আর্ট কলেজ থেকে বেরোলো এবং এই যে হাতি ঘোড়া যেগুলো আমাদের একেবারে গ্রামের মোটিভ, আমাদের কুমোররা সেটা করতো, আমাদের যারা কারুশিল্পী তারা এটাকে করতো, এইগুলো মেলায় বিক্রি হতো, তখনকার দিনে মেলাতে বিক্রি হতো, পয়লা বৈশাখের মেলা, চড়কের মেলাতে বিক্রি হতো, এইগুলো নিয়ে যখন করা আরম্ভ হলো এবং যখন এটা ওরা করেছিল আমাদের বন্ধুরা রফিকুল নবী বা যারা এটার সঙ্গে যুক্ত ছিল, মোস্তফা মনোয়ার যুক্ত ছিলেন, তারা সবাই কিন্তু একেবারে বাঙালি সংস্কৃতি ওই গ্রামের জায়গাটা ধরতে চেয়েছিল, লোকজ জায়গাটা, পটচিত্র থেকে শিকড় খুঁজতে সেখান থেকে করা হলো, একেবারে কোনো রকম কিছু ভাবনা করা হয়নি। সবাই জানে যে আলপনাটাকে প্রথমে মনে করা হয়েছে যে না, সেগুলো ঠিক আছে, কিন্তু আমাদের আবার আমি ওই কথায় ফিরে আসছি যে পয়লা বৈশাখকে আমরা যেভাবে পালন করছি, যে ঐতিহ্যটাকে আমরা ধারণ করে একদিন ধরে আসছি, মাকসুদ বিশেষ করে আপনার কাছে আমার প্রশ্নটা, যে এই ধারণ করাটার মধ্যে কি একটা বড় পরিবর্তন আসার প্রয়োজন না, যেমন হাল খাতা? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে যেটা স্যার বললেন প্রত্যেকটা কথায়, স্যার তো একেবারেই নান্দনিক দিকটা দিয়ে চলে গেলেন, কিন্তু আমার মনে হচ্ছে স্যার আরেকটা জিনিস অনেক কিছু কিন্তু দাঁড়িয়েছে, সেটা হলো এখনকার ছেলে মেয়েদের ট্রেন্ডটা হলো যে ঠিক ওই সকালে তারা রমনা বটমূলে যায়, তারপরে আমাদের ওখান থেকে আমাদের ফকির আলমগীর ভাইয়ের দাদা ভাইয়ের অনুষ্ঠানেও যায়, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু অনেক অনুষ্ঠান হচ্ছে, যেমন গত পয়লা বৈশাখে রাত 9টার সময় আমি গান করেছি উইথ মাই ব্যান্ড, এবছরও করছি এবং সে রাত 10টা 11টা পর্যন্ত অনুষ্ঠান হয়, এবং এই ঢাকা শহরের এই ছবিটা কিন্তু মোটামুটি সারা দেশের ছবি, সারা দেশের ছবি। এছাড়া কিন্তু স্যার জিনিসটা ব্যাপক, কিন্তু ওই আপনাদের সেই শুরু থেকে গ্রাম বাংলার যে যে হাত হস্তশিল্পর যে ব্যাপার, যে মেলাটা ঘটে সারা ঢাকা শহরে, মাটির জিনিসের প্রতি মানুষের আকর্ষণ, গাছপালার প্রতি আকর্ষণ, গাছ কেনে, তারপর আপনার খাদ্য কটকটি থেকে শুরু করে যত রকম বাঙালি খাদ্য, পিঠা মুড়ি পান্তা ভাত থেকে শুরু করে চিল কোক থেকে শুরু করে, আমার মনে হয় স্যার অনেক কিছু কিন্তু হচ্ছে। আর এছাড়াও এবং ইন্টারেস্টিংলি এগুলো কিন্তু কোনোটা যেন স্যার বলে কোনোটাই প্ল্যান করে করা হয়, দিস এটা যেটা বলা যায় যে আপনার একটা খুব একটা চিন্তাভাবনা করে করেননি, সেভাবে কিন্তু প্রতি বছরই নতুন 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 নতুন, এমন একটা বছর যেমন আছে হঠাৎ করে সবাই ডুগডুগি শুরু করলো, হাতে ডুগডুগি এবং ডুগডুগি নিয়ে ঢাকা শহর সমস্ত শহর কিন্তু ডুগডুগি, সবার হাতে একটা ডুগডুগি, যে মানে মেলা থেকে ফিরলাম, তারপর কাপড় পরার ব্যাপারটা এত বিউটিফুল, এত সুন্দর মানুষের নতুন পোশাক, নতুন পোশাক এবং সবার মুখে হাসি, তারপরে এখন তো যেহেতু ব্যক্তি আরও বেড়েছে, তো আপনি যদি এখন শুধুমাত্র আপনি পয়লা বৈশাখে ঢাকা শহরে প্রায় 400 সাইবার ইন্টারনেট সাইবার ক্যাফে আছে, আপনি সেখানে গিয়ে দেখেন, সেখানেও দেখবেন যে ওই সবাই সেই পোশাক, এবং সেই দিনও ওখানে মিষ্টি বিতরণ হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে, আপনি রেস্টুরেন্টগুলোতে যান সেখানে দেখবেন সবার সাথে মিলছে, প্রেমিক প্রেমিকারা ফুল দিচ্ছে, উপহার দিচ্ছে, বই দিচ্ছে, বই কেনা হচ্ছে, আমার মনে হয় স্বাভাবিক অনেক কিছু কিন্তু হচ্ছে, এবং এগেন নাথিং ইজ প্ল্যান, তবে আমার মনে হয় এটা একটা আনপ্ল্যান কেওসও না, এটা খুব সুন্দর, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত হয়েছে এবং মানুষ কিন্তু এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যায়। তো আমার মনে হয় যে সারা ঢাকা শহর জুড়ে যেটা আমি দেখি, অন্তত আমার চোখে যতটুকু পড়ে, সাগর ভাই আমার মনে হয় যে অনেক বেড়ে গেছে এবং আরও বাড়বে, এটাই আমার ধারণা। আমারও সেই জিনিসটা মনে হয় যে আসলে যেন পয়লা বৈশাখে আমরা কিসের সঙ্গে তুলনা করতে পারি, খুব সহজেই তো পয়লা জানুয়ারির সঙ্গে তুলনা করতে পারি, কিন্তু পয়লা জানুয়ারি যেমন সারা পৃথিবীতে যেভাবে হয়, তার মধ্যে ভয়ানক রকম উৎসব থাকে, উৎসবের মধ্যে খুব একটা উন্মাদনাও থাকে। আমরা পয়লা বৈশাখটার মধ্যে সাগর এমনটা কাণ্ড করতে পেরেছি বলে আমি মনে করি, উদ্দীপনাটা রেখেছি, উন্মাদনা যে জায়গাটা যায় সেই পর্যন্ত আমরা কখনো, এটা বাঙালি তার নিজস্ব বৃত্তের মধ্যে এমনভাবে তৈরি করে রেখেছে, সব কিছু গ্রহণ করছে। এই যে সাইবার ক্যাফের কথা বললাম, আমি ভাবলাম যে হয়তো মাকসুদ অন্য একটা কথা বলবে, আমি এখন একেবারে নিশ্চিত না দেখেই বলতে পারি যে সাইবার ক্যাফেতে গিয়ে আমাদের ছেলেমেয়েরা, আমার ভাই বা আমার বাচ্চারা ওই বা ওখান থেকে ইমেল আর একজনকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে, এগুলো কি আমাদের অংশ ছিল? এগুলো যেহেতু এই নতুন যুগ, নতুন আমি যে প্রযুক্তি ব্যবহার করতে পারছি, এই প্রযুক্তির জন্য জিনিসটা কত সহজ হয়ে যাচ্ছে, এবং কিন্তু উৎসটা আমার পয়লা বৈশাখী। এই যে হালখাতার যে পুস্তটা বলছিলেন, হালখাতা সত্যি সত্যি হালখাতা দিয়েই তো পয়লা বৈশাখের একটা সামাজিক অর্থনৈতিক চরিত্র একসময় ওইটা দিয়েই হতো। পয়লা বৈশাখ এই যেভাবে আমরা পালন করি, আমাদের আদিকালেও কিন্তু পয়লা বৈশাখের উৎসবের এই রকম সমারোহ কখনো ছিল না, বলে খুব আনন্দের দিন, লোকে পায়েস খেত, বাচ্চাদের নতুন পোশাক পরিয়ে দেওয়া হতো, আমরা হয়তো কাউকে একটু সালাম করতাম, এইরকম একটা বিষয় ছিল, কিন্তু পয়লা বৈশাখ এখন আমাদের সবচেয়ে বড় জাতীয় উৎসব,
এত বড় জাতীয় উৎসব কিন্তু একটাও নেই, আসলে নেই। কারণটা হচ্ছে যে এইটাই আমার জাতিসত্তার মূল জায়গাটা থেকে আছে, আর কিচ্ছু নয়। এমনকি যদি আমি বলি, আমি একবার সমস্ত আমি আমার আমার মতো একজন মানুষ আমি বলতে পারি যে আমাদের 26শে মার্চ বিজয় দিবস, এই সব কিছুর সঙ্গে আমার সমস্ত উৎসবের সঙ্গে আমি একটি ক্ষণকে দেখতে পাই, একটা রাজনীতিকে দেখতে পাই, একটা অর্জনকে দেখতে পাই, কিছু বিষাদের কথাও হয়তো মনে আসে, কিন্তু ওই কথাগুলোকে দিয়ে পয়লা বৈশাখে আপনি কী দেখতে পান? কোনো একটা আলাদা ক্ষণ লাগে না আপনার, কোনো বিশেষ মুহূর্ত মনে হয় না, কোনো সংঘাতের কথা আলাদা করে মনে হয় না, কিন্তু আমি মনে করতে পারি কোথা থেকে আমার পূর্বপুরুষদের তাদের যে আচরণ, সেই আচরণ কেমন কোন আচরণ সেটাকে এগিয়ে নিয়ে ধারণ করে যাচ্ছে, মকসুদ তার উপর আরেকটু সংযোজন করে দিচ্ছে মাত্র। কিন্তু আমি কোথা থেকে জানি না, আমি আলাদা কোনো ক্ষণ মনে করিনি। তখন শুধুমাত্র হালখাতার বিষয়টা তো খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের অন্য অর্থে, হালখাতাটা এখন এইভাবে হয়নি, কিন্তু হালখাতা তো একটা আছে, তাই না? ব্যাংকের তো একটা পয়লা জুলাই হালখাতা আছে, পয়লা জানুয়ারি হালখাতা আছে, এখন আমরা তাকে হালখাতা বলি না, তখন ব্যাংকিং এইভাবে ছিল না, কিন্তু বাংলাদেশের সমগ্র অর্থনীতিটা হালখাতার উপর নির্ভরশীল ছিল। একজন ব্যবসায়ী, ছোটো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সবাই ভাবতো যে চৈত্র মাসের শেষ থেকে তাকে কিছু টাকা জোগাড় করতে হবে, যাতে তিনি যার কাছ থেকে জিনিসটা সরবরাহ নিয়ে আসেন তাকে কিছু টাকা দিয়ে নতুন করে ব্যবসাটা করতে হবে। একজন সাধারণ যারা হালখাতা পড়তো, তারা সাধারণ লোক এত আদর্শ, এইটা আমার ছোটোবেলার স্মৃতির মধ্যে আছে, কেউ পাশ দিয়ে যেত, খুব ভালো করে ডেকে তাকে একটু মিষ্টি খেতে দিত। মিষ্টি খেতে দেওয়ার মধ্যে তার বিন্দুমাত্র স্বার্থ ছিল না, কিন্তু খুব পরোক্ষভাবে কিন্তু স্বতঃস্ফূর্ত একটা স্বার্থ হয়ে যেত। আমাকে যে লোকটি খুব আদর করে মিষ্টি খেতে দিত পয়লা বৈশাখটা মনে রেখে, আমি কি একদিন তার দোকান থেকে 7 দিন পরে বা 15 দিন পরে একটা কিছু কিনতে যাবো না? কিন্তু অর্থনৈতিক একটা ক্রিয়া তার মধ্যে কিন্তু ঘটছেই এইভাবে। আরেকটা জিনিস যেটা আসলে পয়লা বৈশাখের সবচেয়ে বড় বিষয়, সেই তখন থেকে এবং এখন পর্যন্ত সবচেয়ে ইম্পর্টেন্ট, একমাত্র 21শে ফেব্রুয়ারির সাথে তার তুলনা চলে, যে একটি অনুষ্ঠান যেখানে ধর্ম নিয়ে, সম্প্রদায় নিয়ে কোনো রকমের যোগ আমরা বার করি না। এই অনুষ্ঠান কার? এই অনুষ্ঠান একজন হিন্দুর বা একজন মুসলমানের বা একজন খ্রিস্টানের কখনো মনে হয় না। আমাদের দেশের যে এই যতটুকু খ্রিস্ট সম্প্রদায় আছে, তারাও পয়লা বৈশাখে কীভাবে যুক্ত হয়? তারা তো মনেই করতে পারতো খ্রিস্টীয় সাল হচ্ছে এই পয়লা জানুয়ারি থেকে, কিন্তু কী বিপুল পরিমাণ আমি বরিশালে দেখেছি, আমি খুলনাতে দেখেছি যে খ্রিস্টীয় সম্প্রদায় কীভাবে এটার মধ্যে চলে, কারণ তার কাছে আর তখন খ্রিস্টীয় সালটা আসল কথা না, এই দেশ, এই যে সমাজ যেখান থেকে, কারণ সেই আচরণটা এখনও তো তার এইটার মধ্যেই আছে যে আচরণ সে গ্রহণ করে। এইভাবে একেবারেই সম্প্রদায় নিরপেক্ষ সবচেয়ে বড় অনুষ্ঠান পয়লা বৈশাখ, এবং আমাদের সার্থকতা হচ্ছে আমরা এটাকে এইভাবে তৈরি করতে পেরেছি, এর মধ্যে আমরা অন্য কিছু ঢুকতে দিইনি, আমরা কখনো পারিনি। মনে আছে যে এটা চেষ্টা করা হয়েছিল, আমি বলি যে এই দেশে যখন খুব দুর্ভাগ্যজনকভাবে প্রথম যখন মার্শাল ল দেওয়া হয়েছিল, সে প্রথম মার্শাল ল দেওয়ার পরে কিন্তু এই সঞ্জীদা খাতুন এরা সমস্ত আমরা খুব ভীষণভাবে শঙ্কিত হয়েছিলাম পয়লা বৈশাখ করতে পারা যাবে কিনা, এর অনুমতি পাওয়া যাবে কিনা। তখন যিনি ডেপুটি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটিভ ছিলেন, এয়ারফোর্সের যিনি চিফ সম্ভবত সুলতান সাহেব, তার নাম ছিল সুলতান সাহেবকে যখন সঞ্জীদা বাবা ফোন করলেন, উনি বললেন যে অবশ্যই পারমিশন দেওয়া হবে, কারণ আমি তো পয়লা বৈশাখে যাই, আমি এই এই এবং সত্যি সত্যি হয়েছিল। তারপরে লোকে একটুখানি ভীত ছিল, তারপরে হয়েছিল যে মার্শাল ল অন্য সব কিছু বন্ধ, আমাদের রাজনৈতিক কাজ কর্মকলাপ বন্ধ করে দিয়েছিল, মার্শাল ল আমাদের মিছিল করা বন্ধ করে দিয়েছিল, পয়লা বৈশাখের ভোরে মিলিত হওয়ার একটি মার্শাল ল আমাদের বন্ধ করে। না, পয়লা বৈশাখের ভোর তো আমাদের কাছে বিরাট ব্যাপার, কিন্তু জিনিসটা যে এই পয়লা বৈশাখটা কি শুধু অনুষ্ঠান সর্বস্ব হয়ে আমাদের জীবনে আসছে? আমরা তো এখনও মনে করছি যে অনুষ্ঠানটা আমাদের জীবনটাকে আরও সুন্দর করে দিচ্ছে। অনুষ্ঠান সর্বস্ব একটা দিনকে নিয়ে আমরা কী করে সেই দিনটাকে নিয়ে সারাদিন সারা বছর ধরে সেটাকে তো প্রলম্বিত করতে পারি না, একটা দিনই আমাদের লাগে যেদিনটা থেকে আমরা উৎস হিসেবে গ্রহণ করি দিনটাকে। আমরা পয়লা বৈশাখ বা যে কোনো উৎসবকেই আমরা যদি মনে করি, উৎসবটা হচ্ছে ওইটার কেন্দ্র। আমাকে যদি সেদিন আমি যদি একবার বোঝার চেষ্টা করি, আজকে কত রকমের আড়াল ভেঙে গেছে আমাদের, যে আড়ালগুলো যে আমাদের আমাদের আমরা প্রথম দিকে কতজন একে মহিলাকে পেতাম আমাদের অনুষ্ঠানে, মধ্যবিত্ত পরিবারের কিছু নিজেদের অনুষ্ঠানে, আস্তে আস্তে বেড়ে গেছে। আগে হয়তো আমাদের বা ভাই বোনদের জিজ্ঞেস করতে হতো বাবা মাকে পয়লা বৈশাখ অনুষ্ঠানে যাবো, আজকাল কী বৃত্তটা হয়েছে? আমরা তো আজকাল তো মানে বাবা মাও জানে যে তার ছেলে মেয়েটি যাবে পয়লা বৈশাখে, অনুমতি নেওয়ার কোনো ব্যাপার ঘটে না। এটি কি আমাদের জীবনের উপর একটা বড় প্রভাব না?
আজকে কারা আসছে, একটা পর্যায়ে তো সত্যি সত্যি এই অনুষ্ঠানগুলো সবটাই ছিল নিম্নবিত্ত মধ্যবিত্তর অনুষ্ঠান। আজকে যদি রমনা পার্কে যাওয়া যায়, এমনকি বিকেলবেলার দিকে যাও, খুব সাধারণ লোক, রিক্সাওয়ালার স্ত্রী আমি দেখেছি তার মতো করে যত ভালো শাড়িটা পরার চেষ্টা, তো এইটা তো তাকে তার জীবনে একটা আনন্দ দিচ্ছে, এবং জীবনে যদি আনন্দ দেয় তাহলে কিন্তু তার জীবনটা অনেক বেশি সঞ্জীবিত হয়ে ওঠে। এটা তাকে নতুন একটা কর্মপ্রেরণায়, অনুপ্রেরণায় তাকে নিশ্চয়ই সেইভাবে চালিত করে। মাকসুদ, আপনি নিশ্চয়ই তাই মনে করেন? অবশ্যই, স্যারের কথা রেশ ধরি আমি দুটো কথা বলতে চাই। মানে খুব সম্ভবত গালেব বলেছিলেন, প্যার নেহি হ্যাঁ সুর সে জিসকো ও মুরাদ ইনসান নেহি, মানে যেই মানুষটি সুরের প্রতি ভালোবাসা নেই সেই মানুষই নয়। তো যেখানে ছায়ানটের আমার মনে হয় আপনি যেটা বললেন অনুষ্ঠান বা গান দিয়ে শুরু, বছরের প্রথম দিন সুর আর গান যারা ভালোবাসবে তারাই কিন্তু প্রকৃত মানুষ, অন্তত আমার ধারণা, সে একটা দিক। এবং গান দিয়ে, গান এমন একটা জিনিস সাগর ভাই, আমরা যারা গান করি বা সঙ্গীতের সাথে, আর পৃথিবীতে যতই কিছু হোক একটি লোককে যদি গান শোনানো যায় তো হিংস্র লোককে কিন্তু শান্ত করা সম্ভব। যেমন তাকে উন্মাদ করা সম্ভব, তাকে শান্ত করা সম্ভব, তাকে আশা দেওয়া সম্ভব, তাকে অনেক কিছু করা সম্ভব। কারণ একটি গানের ভিতরে সেই দুই মিনিট বা পাঁচ মিনিট আমাদেরকে একটা উপন্যাস লিখতে হচ্ছে, সেই দশ লাইনে আমাদেরকে সমগ্র একটা নাটক লিখতে হচ্ছে। একজন শিক্ষক হিসেবে অথবা শফি আহমেদ সাহেব মনে করতে পারেন যে ক্লাসে যদি আমি একজন ছাত্রকে ভালো মতো পড়াই তাহলে সে মানুষ হবে, সে সুন্দর হবে, সেটাও সত্য। কিন্তু একজন গায়ক হিসেবে আপনি যেটা মনে করছেন, কিন্তু ইন্সপিরেশন যেটা ব্যাপারটা আছে, মানে স্যার যেটা করছেন সেটা কমপ্লিটলি ম্যাথমেটিক্যাল, ম্যাথমেটিক্যাল মানে এনিথিং ম্যাথমেটিক্যাল আপনার টু প্লাস টু হ্যাজ টু বি ফোর, কিন্তু আপনি যে অঙ্ক যদি করতে চাচ্ছেন সেটা কিন্তু ইন্সপিরেশনাল। আমি এক স্যারের হয়তো একশো ছাত্র থাকতে পারে কিন্তু একটাকে উনি খুব বেশি ভালোবেসেছেন কিন্তু তার কিছুই হলো না, যার মধ্যে উনি আশা করছিলেন প্রচণ্ড সম্ভাবনা আছে তার কিছুই হলো না। সিমিলারলি কিন্তু মিউজিক এটা একটা ইন্সপিরেশনাল ব্যাপার, কারণ যে কোনো লোককে কিন্তু ইন্সপায়ার করা সম্ভব। এবং আমাদের গ্রাম বাংলা থেকে যেখান থেকে আমাদের আসল উৎসটা উঠে আসছে, সাম্প্রদায়িকতার স্যার কথা যে স্যার বলেছেন, আমি প্রচুর গ্রামগঞ্জে ঘুরেছি, প্রচুর বাউলদের সাথে মিশেছি, থেকেছি গ্রামে, বস্তিতে থেকেছি, আসলেই স্যার আমি কিন্তু ওখানে সাম্প্রদায়িকতার কোনো রকমের রেশ কিন্তু আমি দেখিনি। আমি কবি লড়াই দেখেছি রাতে, সেখানে সনাতনী ধর্মের লোকও বসে আছে, আবার হুজুররা দাঁড়িয়ে ওনারা বসে আছে, এবং কবি লড়াই চলছে সারা রাত ধরে সকাল পর্যন্ত। এবং যেসব লড়াই দেখেছি আমি, নাস্তিকতা এবং বনাম আস্তিকতা, আপনি স্যার নিশ্চয়ই দেখেছেন, এগুলো যদি আমাদের ঢাকা শহরে হয় আমাদেরকে তো রায় লেগে যাবে। তো আমি মনে করছি যে স্যার আসল কথাটা হচ্ছে যেখানে খুব মূল, যে ইনটলারেন্স যেটা বলে, মানে মানে সহ্যের ক্ষমতা খুব কম, এই যে আমরা শহরে শিক্ষিত উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, এই উৎসবটা তাদেরকে বারে বারে রিমাইন্ড করে দিচ্ছে যে বি টলারেন্ট, আর কিছু না, সহ্য ক্ষমতা বাড়াও। কেন আসলেই আমাদের এই আর যাই থাকুন, আমাদের এই সংস্কৃতিতে সাম্প্রদায়িকতার কোনো জায়গাই নেই। এবং এই আমাদের ব্যান্ড সঙ্গীতে কিন্তু এই ব্যাপারটা আমরা খুব স্পেসিফিকলি আমরা দাঁড় করিয়ে দিচ্ছি। যেমন যেমন আমরা বাউল গানও গাবো, যেমন আমরা আমরা যেমন রায় কীর্তনও গাবো, ঠিক তেমনি আমরা ইসলামিক গানও গাবো, আমরা খ্রিশ্চান হিন্দ থেকেও গান গাবো, এবং সব ব্যান্ডই কিন্তু এই ব্যাপারে সচেতন। এই ব্যাপারে কিন্তু কারো কোনো এইখানে যে তুমি সনাতনী বা আমি মুসলমান বা একজন খ্রিস্টিয়ান, এটা কিন্তু ইজ নট ইম্পর্টেন্ট ফর আস। আমাদের কথা তার মানে হচ্ছে আমাদের পয়লা বৈশাখের যে মূল সুরটা সেটা কিন্তু ব্যান্ড সঙ্গীত ওইটাকে গ্রহণই করছে। স্যার আপনাদের মেসেজটা সার্থকভাবে আমরা রিসিভ করেছি, এটাও আমি বলতে চাই। এই জন্য ওরা কিন্তু পরের প্রজন্ম। হ্যাঁ সেটাই, আপনারা যে সঠিক করেছিলেন কাজটি আমরাই তার জ্বলন্ত প্রমাণ, যে আপনাদের যে মেসেজটা ছিল, যে ইচ্ছাটা মনে, সেটা তো আমরা কমপ্লিটলি ধারণ করতে পেরেছি। এবং আমাদের প্রজন্মের ভিত্তি আর যাই থাক না থাক, এই সাম্প্রদায়িকতার বীজ আমাদের প্রজন্মের ভিত্তি কিন্তু নেই। কে সনাতনী বা কে মুসলমান বা কে খ্রিস্টান বা কে বৌদ্ধ, ইট ইজ নট ইম্পর্ট্যান্ট। এই আমাদের এই এই জিনিসটা কিন্তু, এবং এই জায়গাতেই কিন্তু হুমকিটা আসছে, কিন্তু যে কেনই হুমকিটা স্যার কোনো দিনও কাজে লাগবে না, সেটা হলো যে সমগ্র বাংলাদেশ আমাদের এই এই কটা লোক বাদে সমগ্র বাংলাদেশে কিন্তু এইটাই কালচার। যেমন মসজিদে আজানো হয় পাশে মন্দিরের শঙ্খ বাজে, আসলেই কিন্তু আইসোলেটেড ইনসিডেন্ট যে হয় না আমি বলবো না, যে একেবারে একটা সম্পূর্ণ একশো ভাগ সাম্প্রদায়িকতার সম্প্রীতি দেশ না, সেটা না, এখানে স্যার হয়। কিন্তু ওইটাও দেখছি আমরা যে ওই ধরনের সিচুয়েশনে সকল সম্প্রদায় কিন্তু দাঁড়িয়ে যায়, আমরা সকলেই সেই গণমাধ্যমতে শুরু করে আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে যাই, আমরা এটা মেনে নেব না। এই যে শক্তিটা, যেমন আমরা সাম্প্রদায়িকতা বিরোধী গান করছি, আমরা মূল্যবাদ বিরোধী গান করছি, আমরা গণতন্ত্র বিরোধী গান, যে তথাকথিত গণতন্ত্র সেটাও কিন্তু আমরা, এই যে উচ্ছৃঙ্খলা এটার বিরুদ্ধে কিন্তু আমাদের গান আছে, এবং এগুলো কিন্তু প্রচলিত মুখে মুখে সবাই জানে। তো অতএব, এবং এই যে আরেকটা কথা আছে, না বলেই পারছে না, অতিরিক্ত এই বাঙ্গালিয়ানা, বুঝে না বুঝে
এটাও কিন্তু একটা জেনারেশন খুব অ্যাকসেপ্ট করতে পারছে না। এই মেসেজগুলো আমাদের কাছে কিন্তু ক্লিয়ার, মানে আপনি যে বলুন স্যার একটা মাত্রা লিমিটলেস কোনো কিছু, হ্যাঁ আমরা লিমিটলেস কোনো ওয়েস্টার্ন জিনিসও ঢুকাবো না, আবার অর্পিত চাপিয়ে দেওয়া কিছু আননেসেসারি বাঙালিয়ানা, সেটা এখন অ্যাটিটিউডও হতে পারে, হাসতে পারবে না, নাচতে পারবে না, আনন্দ করতে পারবে না। হ্যাঁ আমাদের আমাদের গানের সময় আমরা বলে দিই যে এখন তোমরা কি প্রস্তুত, একটু নাচা যাবে, কিন্তু ভাই পাশের গায়ের লোকটি গায়ে এসে পড়ো না, তোমার আনন্দের ভিতরে তারা যেন। এবং আমি দেখেছি যে গত বৈশাখেও হাজার হাজার ছেলে মেয়ে দু চারটা গানে, এখন কিন্তু নাচার সময় দুটো গান কিন্তু নাচা, তারপরে ভাই নাচা থাম বসো, সব বসে গেল, তারপরে আমরা আরও অন্যান্য গান শুনি, প্রেমের গান গাই, দুঃখের বেদনার গান গাই, তারপর হঠাৎ করে একটা মুর্শিদি গান গেলাম। তো আমাদের কাছে মনে হচ্ছে যে ইন্টারঅ্যাকশন, যেহেতু সাউন্ড সিস্টেম বেড়েছে এবং মানুষের মানুষের সম্প্রীতিও বেড়ে গেছে, সারদের আমলে যেমন মানে ডেফিনেটলি একজন দুজন স্টার ছিল না, সমগ্র একটি সংগঠন, এখন তো প্রত্যেকটা ব্যান্ডে এক একজন রিপ্রেজেন্টেটিভ স্টার, মানে যাদের বলা হন, তো আমি নিজেকে স্টার মনে করি না, তারপরও একজনের কথা কিন্তু শোনে। অতএব আমরা কিন্তু ওই পালসটা যে কখন থামাতে হবে উন্মাদনা, কখন আনন্দটা উন্মাদনায় গিয়ে যাচ্ছে, এই পালসটা কিন্তু স্যার এখন খুব খুব ন্যাচারালি কিন্তু সবাই কিন্তু অ্যাকোয়ার করে ফেলেছে, এই টেস্টটা কিন্তু এসে গেছে। তো আমার মনে হয় যে এখন অনেক বড় বড় কনসার্ট হচ্ছে, স্টেডিয়াম ভর্তি লোক হচ্ছে, কিন্তু আপনি শুনবেন না হয়তো সারা স্টেডিয়াম ধরে লোক নাচতেছে, কিন্তু অপ্রীতিকর ঘটনা খুবই কম ঘটেই না বললে চলে। তো এখন যত আরও আনন্দটা বাড়বে, তো এইখানে কিছু হয়তো মানে রক্ষণশীল মনোভাব লোকজন এটা মেনে নেবে না, সেটা কিন্তু এক ধরনের সাম্প্রদায়িকতা আমি মনে করি, বা সেটা এক ধরনের মৌলবাদ আমি মনে করি। মানুষের আনন্দের উপর তো আমরা কোনো ধরনের চাবিকাঠি দিতে পারি না বা রূপরেখা দিতে পারি না। তো আমার মনে হচ্ছে যে স্যার এখন আপনি সাগর ভাই যে প্রসঙ্গে আসছেন, আপনার চ্যানেলই তো দেখেন, অ্যাকসেপ্টেবল তো হচ্ছে, কিন্তু আমার মনে হয় ঠিক এই জিনিস, এই যে গান, এই যে যা হচ্ছে এখন অ্যাকসেপ্টেড হচ্ছে, সেটা বোধহয় আজ থেকে পাঁচ বছর আগে ছিল না, এবং এটা কিন্তু এটা কিন্তু পরিবর্তনশীল, এবং এটার সাথে কিন্তু আমি নিশ্চিত, আপনারা নিশ্চিত থাকতে পারেন স্যার, অন্তত আপনাকে আমি একজন এই দেশের এখন প্রথম সারির পুরনো সংস্কৃতি সেবী হিসেবে বা কর্মী হিসেবে আপনাকে অ্যাসিওর করতে পারি স্যার, যে অন্তত আমাদের প্রজন্মকে কিন্তু আপনারা দুশ্চিন্তা করবেন না, কেন আমার মনে হয় যে আমাদের প্রজন্ম যথেষ্ট রেসপন্সিবল এবং তারা সেই রেসপন্সিবিলিটি দিয়ে কিন্তু এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই ধারাবাহিকতা কি থাকবে আপনি কি মনে করেন? আমি মনে করি যে এর ধারাবাহিকতা থাকবে, এবং সেই ধারাবাহিকতা যেমন করে মাকসুদ বলছিল সেই কথাতে আমি খুব পরিতৃপ্ত বোধ করছি, যে ওরা ওদের দায়িত্বটা বুঝেছে, এখন ওরাও এমন তরুণ যারা এই সমাজের প্রতি এবং এই সংস্কৃতির প্রতি তাদের যে দায়বদ্ধতা সেটা তারা বুঝে নিয়েছেন। ওরা যে থামতে বললে থামে, মানে হচ্ছে এমন একটা সাংস্কৃতিক নেতৃত্ব জায়গায় ওরা যাচ্ছে, এবং ওরাও যে একটা জায়গায় থেমে থাকবে তা তো নয়। এই যে নানান রকমের গান হচ্ছে, এই নানান রকমের গানটা কিন্তু নানান রকমটা কোথায়, যতই রকম আমরা খুঁজি না কেন সবই কিন্তু আমি আমার ঐতিহ্যে যাচ্ছি, সেটা কোথা থেকে, সেটা হয়তো একটা গান হয়তো চট্টগ্রাম অঞ্চলে হতে পারে, একটা গান নোয়াখালীর কোনো মাজারে হতে পারে, একটা গান লালনসার মাজারে হচ্ছে বটে, কিন্তু সবটা মিলেই বাংলাদেশ। এবং সমস্ত বাংলাদেশের মধ্যে যেটা থাকছে যে আমার সংস্কৃতি চেতনার মধ্যে সবচেয়ে বড় কথাটা হচ্ছে মানুষ, এবং সেই মানুষের মধ্যে অন্য যে সমস্ত তার গায়ে যে সমস্ত লেভেল দিয়ে দেওয়া হচ্ছে যে কোনোভাবেই হোক, সেই লেভেলগুলোকে এরাও গ্রহণ করছে না। এদিক থেকে আমরা তো মনে করি যে আমরা খুব সফল হয়েছি, এবং যেটা ঘটছে এই ঘটনার মধ্যেও এখানে থেমে থাকবে না, এটা রূপান্তর অবশ্যই ঘটতে হবে বলে মনে হয়। ওরাও দেখা যায় যে এই গানের মধ্যে আজকে যেভাবে হচ্ছে, এবং মানুষের যে আনন্দের ওপর যে সত্যি সত্যি কোনো সেন্সিটিভ থাকা উচিত না ঠিকই, কিন্তু মানুষ কিন্তু আনন্দও করে, সে জানে তাকে কোন পর্যন্ত সে আনন্দ করবে, কেউ তাকে নিয়ন্ত্রণ করবে না, কিন্তু আমরা আমাদের মাত্রাটাকে বুঝি যে আমরা কোন পর্যন্ত আনন্দ বাঙালি নিতে পারবে, কোন পর্যন্ত আনন্দ আমার দর্শক নিতে পারবে, কোন পর্যন্ত আনন্দ আমি আজকে করলে সে আনন্দটা সত্যিকার অর্থে টেকসই হবে, আনন্দ যদি বলতে পারি যে আনন্দটা থাকবে, এটা আজকেই করলাম আর কালকে এটা আর লোকে গ্রহণ করল তেমন না, মানুষের গ্রহণযোগ্যতার মধ্য দিয়েই সংস্কৃতি চলতে থাকবে। আমরা ছায়ানটন অনুষ্ঠান কথাটা বারবার আসছে, সেটা একেবারে ঐতিহাসিক কারণে, কিন্তু ছায়ানট তো এই জিনিসটাকে তৈরি করে, ছায়ানট তো একেবারে কখনো আমরা বলছি না যে রবীন্দ্রনাথের গান বা এইগুলোই আমাদের সবশেষ কথা, কিন্তু আমরা এই কথা নিশ্চয়ই বলছি যে রবীন্দ্রনাথকে, নজরুল ইসলামকে, অতুল প্রসাদকে বাদ দিয়েও আমরা কখনো থাকতে পারি,
সেই জায়গাগুলোতে যদি ভোরের এই গান কিছু আমরা করি, কিছু সুন্দর কবিতা যদি আমরা শুনি, সেইটা শুনে আমার মন যেটুকু প্রশান্ত হলো, আমি নিজেকে যেভাবে একটু আবিষ্কার করার জন্য একটু পিছন ফিরে তাকালাম, একটু মুহূর্তের জন্য আমি ভাবলাম যে যে মানুষটি আমি, আমাকে একটু চিনলাম, আমি আমাকে আমার আয়নার সামনে দেখলাম, এই বিষয়টা পয়লা বৈশাখ দিয়ে দিচ্ছে, দিতে পারছে, এবং সে এই যখন এই মানুষটাকে দিচ্ছে, সুতরাং তারপর থেকে তার সাংস্কৃতিক কর্মকাণ্ডে যেসব বিষয়গুলো ঘটছে এগুলোর মধ্যে একটা ইতিবাচক ব্যাপার। পয়লা বৈশাখের এই দেয়াটা, এই বিশ্বাসটা আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে, এবং আমরা এই আনন্দের সঙ্গে যেভাবে বৈশাখকে বরণ করেছি সেভাবে পুরো বছরটাকে বরণ করব, এই আশাটুকু আমরা বৈশাখে করতে পারি। নিশ্চয়ই করবো। এবং ওই স্যারের একটি কথা যদি আমাকে একটু সময় দেন, সেটা হলো ফকির লালন সাহিজি বলেছেন যে মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই সোনার দেশে আমাদের সোনার মানুষ হোক, এবং সেই সোনার খনি যেন আমাদের এই নববর্ষের উৎসবটি হয়, সেই সেই খনিতে যেন সবাই যায়, এবং এই সেই সেই আনন্দটা সারা বছর যেন থাকে, এবং এই সেন্সিবিলিটিটা যেন আমাদের ভিতরে সবসময় কাজ করে, এবং সবচেয়ে বড় সচেতনতা এবং সহনশীলতা, এই দুটো জিনিস যদি থাকে তাহলে আমার মনে হয় আমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই, আমরা এগিয়ে যাব। বাঙালি হিসেবে আমরা এইটাই চাই, পয়লা বৈশাখে সব বাঙালি অনুভব করবেন যে তার একটা খুব মহান ঐতিহ্য আছে, সেই জায়গাটা থেকে তার পা কখনো সরবে না। বাকি আমরা হাত বাড়িয়ে অনেক কিছু গ্রহণ করব, কিন্তু আমার মূলের জায়গাটাতে আমি থাকবো। এই নববর্ষে আমার নিজের কামনা, মাকসুদ এবং তারপরে সব প্রজন্মদের জন্য আমার এই কামনাই থাকবে। এই কামনা আমাদেরও, কারণ আমাদের প্রত্যাশা অনেক। বৈশাখ মাসের প্রথম দিন আমরা যেভাবে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে কাটাই, সারা বছর যেন আমরা সেইভাবে কাটাতে পারি, এই হোক আজকের আরেকবার আমাদের সবার প্রত্যাশা। আপনাদের সবাইকে তৃতীয় মাত্রা দেখার জন্য ধন্যবাদ।